তিন ভাষায় শব্দ গঠনের ডিকশনারিটি কেন আপনার দরকার? এটি চাকরিখানি কথা নয় সম্মানিত দিনী ভাই, আসুন দেখুন প্রমাণ করুন। সম্মানিত দিনী ভাই, মনে হবে সমস্ত ডিকশনারি যেন আপনার মুখস্থ হয়ে গেছে। সমস্ত ডিকশনারি কিভাবে মুখস্থ হবে? এটা এত বড় চাটি হুজুর মানুষ বলবে, আলিম মানুষ এত বড় চাটি দিচ্ছে? না, চাটি নয়, এটা বাস্তব সত্য। বিদ্যাঙ্গুলি প্রদর্শন নয়, এটা লাইকের মতো ব্যবহারিক জ্ঞান যদি আমরা জানি। যেমন এই পাঁচ লোকের আঙ্গুল অনেক সময় ঝগড়া করে, এই যে এই লোক এই লোক এই আঙ্গুল ঝগড়া করে। কি ঝগড়া করে? বলে, এই তুই সবার খাটো, তোর কোনো দাম নেই। তখন বলে, চুপ কর, আমাকে সবাই বলে এক এক এক, আমার দাম বেশি। এরকমভাবে পাঁচ লোকের ঝগড়া, পাঁচ আঙ্গুলের ঝগড়া আপনারা অনেকেই জানেন। সে বলে, আমি সবার বড়, সবার কথা ছাড়ো। বৃদ্ধাঙ্গুলি সবাই চারজনে বলছে, এই বুড়া, তুই তো বুড়া, জন্মগত বুড়া, তুই বুড়া আঙ্গুল। তখন বৃদ্ধাঙ্গুলি বলছে, আমি যদি ঠেলা না দেই তোরা কেউ খেতে পারবি না, আমি যদি ঠেলা না দেই। আসলে ব্যাপারটা হচ্ছে পাঁচ আঙ্গুল সমান নয়, পাঁচ আঙ্গুলের কাজ পাঁচ ধরনের হয়। সম্মানিত দিনী ভাই, এটা সহজ কথা নয় যে আপনার ডিকশনারি মুখস্থ হবে। কিভাবে? আপনি যদি অর্থ নাও বলতে পারেন, সুনিশ্চিতভাবে আপনি গঠন বলে দিতে পারবেন। আরবিতে এবং ইংলিশে এবং বাংলাতে আপনি গঠন বলতে পারবেন যে এটা কিভাবে গঠন হয়েছে। যেমন প্রত্যেকটা বিষয়ের এখানে আমি সংকলনমূলক সর্ববৃহৎ সংগ্রহ করার চেষ্টা করেছি। শব্দ গঠনের জ্ঞান, শব্দ গঠনের